ভাইয়া, এবার একটু অনেকক্ষণ ক্রিকেট নিয়ে কথা বললাম, এবার একটু ব্যক্তি আপনাকে চিনতে চাই, জানতে চাই, আমাদের দর্শকদের রিকোয়েস্ট। আচ্ছা, আপনার বেড়ে ওঠা যেটা বলছিলেন, বেড়ে ওঠা আমরা মোটামুটি শুনলাম যে মফস্বলে, কিন্তু তারপরে যখন আসলে খেলা শুরু করলেন আর জীবনের আরেকটা অধ্যায় শুরু হলো, সেই সময় কি কোনো ভাবির ফ্যামিলি থেকে কোনো বাধা এসেছিল কিনা? কারণ তো তখনও পর্যন্ত মানুষের মন মানসিকতা ডিফারেন্ট ছিল যে ক্রিকেটারের সাথে বিয়ে দিবে কিনা। হ্যাঁ, সেটা তো অবশ্যই এসেছিল। আমার আসলে খুব অল্প বয়সে প্রেম, অল্প বয়সে বিয়ে। আমার যখন মানে প্রেম মানে আমার বউর সাথে যখন আমার পরিচয়, ও তখন ক্লাস টেনে পড়ে। আচ্ছা, আমি মাত্র এইচএসসি পাশ করেছি। সো বিয়ের বিয়ে প্রেম করেছি এক বছর দেড় বছর, তারপরে অবশ্য ছোট শহর জানাজানি হয়ে গেছে। ওর পরে অল্প বয়সে, আসলে অল্প বয়সে বিয়েটাও অল্প বয়সে হয়ে গেছে। যখন বিয়ে হয় তখন সমস্যা হয়েছিল, হ্যাঁ, কারণ আমার আসলে কোনো পরিচয় হয়নি ওইভাবে। তো যেটা হয় যে ছেলে কী করে, তখন তো স্পোর্টস পার্সনে তো কোনো পরিচয় ছিল না, মানে পাত্র হিসেবে কোনো পরিচয় ছিল না, রাজি ছিলেন না। বাট আমার ফ্যামিলি দেখে হয়তো তাদের পছন্দ ছিল না, একটু ভালো ফ্যামিলি ছিল, ছেলে হিসাবে মোটামুটি অত দুর্নাম ছিল না খুব একটা, সেটা হেল্প করেছে। বাট হ্যাঁ, শুধু যখন বিয়ে করছে তখন প্রথম দিকে তার ফ্যামিলি একদমই রাজি ছিল না বিয়েতে, কিন্তু পরবর্তীতে নিশ্চয়ই ভাবি এবং তার ফ্যামিলি সবাই খুব গর্বিত হয়েছে। আই হোপ সো। আমার বউ তো কখনো কিছু বলে না, বাট ওর ফ্যামিলি, হ্যাঁ, ওর ফ্যামিলিতে ওর থেকে আমার একটু মূল্যটা একটু বেশি দেখে দেখে থাকি সবসময়। আচ্ছা ভাই, আপনার দুই ছেলে আমরা জানি, দুই ছেলের কেউ কি ক্রিকেটে আগ্রহী কিনা? না, ওরা আসলে মাঠের থেকে প্লে স্টেশনে ক্রিকেট খেলতে বেশি পছন্দ করে। এখনকার জেনারেশন, আসলে না, বড়টা শুরু করেছিল স্কুলে, তারপর বন্ধ করে দিল। তো আমি জিজ্ঞেস করেছিলাম বন্ধ করবে কেন, তো হি রিপ্লাইড দ্যাট যে আমি খারাপ খেলে খালি বললে তুমি তোমার ছেলে আমি খেলতে পারি না, সো এই প্রেশারটা সে নিতে পারে। কিন্তু আসলে খুব রিয়েল যে যাদের দেখা যায় বাবার পরিচয় থাকে সেখানে দেখা যায় ওই পিয়ার প্রেশারটা প্রচন্ড বেশি থাকে, তো ওটা পছন্দ করেনি আর কন্টিনিউ করে। ছোটটা শুরু থেকে আসলে খুব স্পোর্টস অতটাই না, আমার তো মনে মনে ইচ্ছা ছিল যে কেউ ক্রিকেটার হলে আমার খুব ভালো লাগতো, বাট আমি আসলে ওদেরকে কখনো কোনো কিছু পুশ করে নিই। ছোটবেলা থেকে কি আসলে আপনি খেলা শিখিয়েছেন বা এরকম কোথাও কোনো কোচিং করেছেন? না, আমি আসলে ছোটবেলা থেকে, এটা আমারও দোষ, আমি খেলা শিখাইনি কিংবা কোনো কোচিংও দেইনি। এমনি দিয়েছিলাম, কোচিংয়ে দিয়েছিলাম, বাট আমি আজ টু বিজি যে ওদেরকে নিয়ে ঘুরে বেড়ানো, তা আসলে কিংবা নিয়ে যাওয়া প্রতিদিন, কারণ তখন তো একটা না আমাদেরকে, আমার খেলা থাকতো, ট্যুর থাকতো, ট্রাভেল থাকতো, তো ওদেরকে আসলে ওইভাবে আমি সময়টা দিতে পারিনি, আর ওরাও খুব একটা আগ্রহ দেখায়নি ক্রিকেটের হওয়ার জন্য। আপনার সাথে কথা বলে ভীষণ ভালো লাগছে, অনেক কিছু জানতে পারছি। এখন যদি জিজ্ঞেস করি যে এখন জীবন কেমন যাচ্ছে? এখন খারাপ নয়, আই'ম কোয়াইট হ্যাপি উইথ মাই লাইফ। কিছুটা আক্ষেপ তো সবসময়, কোনো নিজের কাজে সবসময় আক্ষেপ তো থাকে, আর একটু ভালো করতে পারতাম, ভালো করা উচিত ছিল, সেটা থাকে। বাট আই'ম কোয়াইট হ্যাপি উইথ মাই লাইফ, বিকজ আমার যেটা প্যাশন ছিল, আমার খেলতে আমি পছন্দ করতাম, খেলা ছাড়ার পরে আমি কী করবো সেটা নিয়ে আমার একটা চিন্তা, মানে দুশ্চিন্তা ছিল বলতে পারেন। বাট আমি খেলার মধ্যে আছি, যেটা আমার পছন্দের কাজ সেটার মধ্যেই আছি, যার জন্য প্রাপ্তি আপনার জীবনে অনেক আছে, প্রাপ্তি আছে মানে বলতে চাচ্ছে যে হ্যাঁ, আরও বেশি তো হতে পারতো, যেটা আমার নিজের কাছে নিজের চাহিদা হয়তো আর একটু বেশি ছিল, বাট আই'ম কোয়াইট হ্যাপি উইথ মাই লাইফ। নিজেকে নিয়ে এবং বাংলাদেশকে নিয়ে কী স্বপ্ন দেখেন? আমার সব স্বপ্ন আসলে বাংলাদেশকে নিয়ে, নিজের থেকে আমার সব স্বপ্ন রিলেটেড বাংলাদেশ দলটাকে ঘিরেই, আগেও ছিল এখনও আছে। আমি তো এখনও কাজ করছি বাংলাদেশ দল নিয়ে, এখন ওমেন্স উইংস নিয়ে কাজ করছি, তো আমার স্বপ্ন একটাই যে আমাদের দলটা খুব বড় সম্মানের জায়গায় পৌঁছে যাবে সব দেশের কাছে।